দু হাজার বাইশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না এই প্রশ্ন আমাদের সকলেরই কিন্তু এ হেন পরিস্থিতিতে পড়ুয়াদের কাছ থেকে আধার কার্ড নম্বর নেওয়া হচ্ছে কার আধার কার্ড আছে ও কার নেই তাহা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে জমা দেবার কথাও বলা হয়েছে অর্থাৎ স্কুল খোলার পক্ষে এক ধাপ কিন্তু এগিয়ে সরকার শিক্ষামন্ত্রী ব্রার্ত বসুকে জিজ্ঞাসা করায় উনি বলেন পুজোর ছুটির পর অর্থাৎ ভাই ফোটার পরে স্কুল খোলার ব্যাপারে ওনারা আশাবাদী উনি পড়ুয়াদের ডাকঘরের অমলের সঙ্গে তুলনা করেছেন কারণ পড়ুয়ারা দিন প্রায় দুই বৎসর যাবত বাড়িতেই তারা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি পরীক্ষার ব্যাপারে যে ডিসিশান নেবেন তিনি সবেমাত্র দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ভারপ্রাপ্ত হয়েছেন তাই তিনি যতটা শীঘ্র সম্ভবই তিনি ব্যবস্থা নেবেন এবং জানাবেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দু হাজার কিন্তু তো যতই প্যান্ডেমিক হোক না কেন আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবেই কিন্তু কি পদ্ধতিতে হবে সেটি আমাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এবং মার্চ মাসে যেমন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেই অনুসারেই হবে না নতুন নিয়ম অনুসারে হবে দুটি পরীক্ষাভাবে হবে সেটা আমাদের যে পদ্ধতিতেই হোক না কেন আমাদের দু হাজার পরীক্ষা কিন্তু হবেই সেজন্য আমি তোমাদের বারবার বলছি এই সময়টা একদম নষ্ট কর না তোমরা কিন্তু পড়াশোনা করো তোমাদের নতুন এবং সংশোধিত সিলেবাস অনুযায়ী এবং তোমরা রেডি করো এই সময়টা একদম নষ্ট করো না তোমরা ভালো করে পড়ো ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ